হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। ধূপগুড়িতে আজ আমার দ্বিতীয় দিন, আর এটা হলো আমাদের বাড়ি, যে বাড়িতে আমার ছোটোর থেকে বড় হয়ে ওঠা। চলুন এবার ভেতরে যাই। এই হলো আমার মায়ের ঠাকুর ঘর। এই বাড়িটিও না আমার কাছে মন্দিরের থেকে কোনো অংশে কম না। এই বাড়ির আনাচে কানাচে রয়েছে আমার শৈশবের হাজারো স্মৃতি, তিন বোনের একসাথে বড় হয়ে ওঠা, বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, আদর, শাসন। তাই এই বাড়িটিও আমার কাছে মন্দির সমতুল্যই। ইনি হলেন আমার বাবা, আর ওই যে বাবার হাতে যে দেখছেন, ওটা হলো ক্ষীরদইয়ের হাঁড়ি। আসলে আমার আর আমার মেছো বোনের এই ক্ষীরদই খুব পছন্দের। বাবা আর মা দুজনে মিলেই খুব চেষ্টা করে আমরা যখন আসি যেটা ভালোবাসি সেটা নিয়ে আসার। দেখেছেন দাদু নাতনির ঝগড়া? আসলে আমার বুড়িয়াটা না একটুতেই খুব রেগে যায়, আর বাবাও অমনি, ওকে রাগাতে ভীষণ ভালোবাসে। যাক গে, দাদু নাতনির ব্যাপার ওরাই বরং বুঝে নিক, আমার আর এর ভেতরে ঢুকে কাজ নেই। আমি বরং আমার বুড়িয়াকে একটু সাজিয়ে দিই। আসলে আমার না ভীষণ মেয়ের শখ ছিল, আর ভগবান আমাকে দুটো ছেলে দিয়েছে। তাই টিনু হওয়ার ঠিক এক বছর পর যখন বুড়িয়া হলো ভীষণ খুশি হয়েছিলাম। সব সময় না হলেও কখনো কখনো তো ওকে এভাবে চুল বেঁধে দিতে পারবো, সাজিয়ে দিতে পারবো, অনেকটা আদর করে দিতে পারবো, এতেই আমি অনেক খুশি। বুড়িয়া হলো আমার এই মেঝো বোনের মেয়ে। বুড়িয়ার মুখে যখন সোনামা ডাকটা শুনি, মেয়ে না থাকার সমস্ত আক্ষেপ আমার দূর হয়ে যায়। চলুন আপনাদের একবার মায়ের ছাদ থেকে ঘুরিয়ে আনি। কত গাছ লাগিয়েছে দেখেছেন? কলা গাছ থেকে শুরু করে কত ধরনের ফুল গাছ। আমার মা না গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। জবা গাছটায় আবার কতগুলো কুড়িও এসেছে। চলে এসেছি ছাদে, চলুন আপনাদের একটা জিনিস দেখাই। দেখেছেন কত আম ধরেছে? মার এই আম গাছটিতে না প্রতি বছর প্রচুর আম ধরে। এই আমগুলো না পাকলে ভীষণ মিষ্টি হয়। ওই দেখুন, মা বোধহয় বোনকে পাঠিয়েছে চাটনি করবে বলে আম নিয়ে যাবার জন্য। ও হলো আমার ছোট বোন, ছ মাস হলো ওর বিয়ে হয়েছে শিলিগুড়িতেই, আমার বাড়ির খুব কাছেই। কি সুবিধা দেখেছেন, যখনই চাটনি খেতে ইচ্ছে করবে বা আম মাখা খেতে ইচ্ছে করবে, টুক করে গাছ থেকে পেরে নিয়ে যাওয়া যায়। আর পারতেও কোনো ঝামেলা নেই জানেন, ছাদে উঠলেই খুব সহজেই পারা যায়। কি ভালো লাগছে দেখতে, তাই না বলুন? চলুন এবার নিচে যাই, অনেকটা সময় হয়ে গেছে। দেখি গিয়ে বাচ্চাগুলো স্নান হলো কি না। যদিও এখানে আসলে আমার খুব একটা ওদের নিয়ে ভাবতে হয় না, ওদের মাম্মা মনি ওরাই ওদের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। দেখেছেন বললাম না, ছাদ থেকে নেমে এসে দেখি বোন ওদের দু ভাই বোনকে জল দিয়ে দিয়েছে, আর ওরা মনের আনন্দে স্নান করে যাচ্ছে। আজ আমার তুতানের শরীরটা না খুব একটা বেশি ভালো নেই, গাটা একটু গরম গরম হয়েছে আর শরীরটা ব্যথা করছে বলছে, তাই ওর বাবা একটু মাসাজ করে দিচ্ছে যদি একটু আরাম পায়। অনেকটা বেলা হয়ে গেছে, পৌনে তিনটা মতো বেজে গেছে। আজ আর তুতানকে হাত দিয়ে খেতে দিইনি, শরীরটা খুব একটা বেশি ভালো নেই তো, তাই ভাবলাম আমিই খাইয়ে দিই। বুড়িয়া আর টিনুর খাওয়া আগেই হয়ে গেছে, বোন ওদের একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তুতান আর ওর বাবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসে পড়বো। এতগুলো বছরে অনেক কিছুর পরিবর্তন হলেও আমাদের কিন্তু এই অভ্যেসটার পরিবর্তন হয়নি, সেটা হলো আমাদের এই পাঁচজনের একসাথে খেতে বসা। মানে বাবা, মা আর আমরা তিন বোন, যতবারই আসি আর কিছু হোক না হোক খেতে আমরা একসঙ্গেই বসি, সেই ছোট্টবেলার মতো। ভীষণ ভালো লাগে জানেন, মনে হয় ছোটবেলাটায় আবার ফিরে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, একে দাদান দিদুন তার নাতি নাতনিদের নিয়ে আড্ডায় বসেছেন। ওই যে কথায় আছে না, আসলের থেকে সুদের দাম অনেক বেশি, কথাটা কিন্তু একেবারে সত্যি। দাদান দিদুন ঠাকুমা দাদুদের কাছে তার ছেলে মেয়েদের থেকে নাতি নাতনিদের প্রায়োরিটি অনেক বেশি, ভালোবাসাটাও দ্বিগুণ। ঠিক বলেছি না বলুন? আর এদিকের অবস্থা দেখুন, সন্ধে হয়ে গেছে, মা তো সন্ধে দিতে চলে গেছে, আর এই দুজন মিলে দাদানের সেবা করতে করতে দাদানের ওপরে চড়ে বসেছে। আজ আমাদের সন্ধ্যের টিফিন হলো ঘুগনি, ডালপুরি আর জিলাপি। আসলে সন্ধেবেলা না চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, তাই বাবা সামনেরই একটি দোকান থেকে এগুলো এনে দিয়েছে, বেশ ভালো খেতে। সন্ধ্যার টিফিন করা হয়ে গেছে, এবার এদিকে কম্পিটিশন শুরু হয়েছে। টিনু তার বাবাকে বেশি ভালোবাসে না বুড়িয়া তার মেশোকে বেশি ভালোবাসে, তাই নিয়ে কম্পিটিশন, দেখা যাক কে জেতে। ভাই বোন দুজনে ঝগড়া করছে কে বেশি ভালোবাসে বলে, একেই বোধহয় ছোটবেলা বলে, তাই না বলুন? ওরে বাপরে বাপ, হঠাৎ করে রান্নাঘরে এসে এই দৃশ্য দেখে তো আমি অবাক। রাত্রের ডিনারের জন্য দেশি চিকেন রান্না করছেন মায়ের বড় জামাই। তো এই চিকেন যে কেমন হবে তা আমি একেবারেই ভাবতে পারছি না, দেখাই যাক আজ রাত্রের খাওয়াটা কেমন হয়। এখন রাত 11টা মতো বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, আর হ্যাঁ চিকেনটা বেশ ভালোই হয়েছিল। এদিকে বুড়িয়া টিনুকে ঘুম পাড়ানোও শুরু করে দিয়েছে,
তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।